Assalamu alaikum everyone, welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা, যাই হোক, সেটা আমি কিভাবে বানাই বা এটা দুই তিন দিন নরম থাকবে, এরকম মজার হবে পিঠাটা যতদিন থাকবে, তো সেটাই শেয়ার করব। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠাটা যে বানালাম, তো এটা ঠান্ডা হওয়ার পরে, আর এই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, তাও আবার এক বছর আগের সংরক্ষণ করা গুড় দিয়ে। কীভাবে সংরক্ষণ করেছি, এই গুড়টা আমি দিয়ে দিলাম, এই যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেজুরের গুড়, এরকম পাটালি গুড় যেটা বলে। তো এটা আমি এক বছর আগে কিনে রেখেছিলাম নর্মাল ফ্রিজারে, ডিপ ফ্রিজারে, যে কোনো দুইটার একটাই আপনারা রেখে দিতে পারবেন এক বছরের জন্য। এখন তো খেজুরের গুড়ের সময়, তো আপনারা কিনে এটা সংরক্ষণ করতে পারবেন, কিচ্ছু হবে না, ফাঙ্গাস পড়বে না খেজুরের গুড়ে, কিচ্ছু হবে না। তো খেজুরের গুড়টা আমি একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি, আর এখানে আজকে লোহার তাওয়া দিয়ে আমি পিঠাটা বানাবো। এটা হচ্ছে একটা ছোট লোহার কড়াই, তো এটা আমার মা আমাকে দিয়েছিল, তো এইটায় ভালো পিঠা হয়, সেই জন্য এটাই বানাবো, আর শেপটাও ভালো আসে। এইখানে আমি আজকে বানাবো ময়দা দিয়ে, তো ময়দা দিয়ে পিঠাটা বানাবো। আসলে আপনারা কিন্তু চালের গুঁড়া, ময়দা, যাই হোক দিয়ে বানান, বাট আমি শুধুমাত্র ময়দা দিয়ে আজকে বানাবো। এটা খেতেও যেমন সফট হবে আর খুবই মজার, টেস্টি হয়, আপনারা খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি আনুমানিক 1 কেজির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খেজুরের গুড়টা আমি যেটা গরম করে গলিয়ে নিয়েছি পানি দিয়ে, সেটা ঠান্ডা করে, মানে নর্মালি একটু কুসুম গরম থাকলেও প্রবলেম নেই, বাট একটু ঠান্ডা হতে হবে, তা না হলে এই ময়দাটা দলা পেকে যাবে। এখন এই খেজুরের গুড়টা যেহেতু পাটালি গুড় ছিল, তো এটার মধ্যে যদি ময়লা বা কোনো কিছু থাকে, সেই জন্য চায়ের ছাঁকনি দিয়ে এটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। তো এটা দিব আর একটু নেড়ে চেড়ে দিব প্রথমে, তা না হলে দলা পেকে যাবে, যেহেতু কুসুম গরম খেজুরের গুড়টা, তা না হলে এটা কিন্তু বেশি ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু এটা আবার তার শেপে চলে যায় বা দলা হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেজন্য একটু কুসুম গরম থাকতেই দিয়ে দিব। তো এখানে আমি চায়ের ছাঁকনি দিয়ে পুরোটা, একটা পুরো পাটালি গুড় আমি দিয়ে দিলাম, পুরোটাই লাগবে, এর মধ্যে আর কোনো আমি কিছু দেইনি, চিনি বা কোনো আর গুড় মিক্স করিনি। তো এই তো আমি গুড়টা ছেঁকে নিলাম, এই যে দেখুন এটার মধ্যে কিন্তু গুড়ি গুড়ি ময়লা জমা হয়েছে, দেখতেই পারছেন। তো এই শেপের জন্য, মানে এটার জন্য আমি এটা ছেঁকে দিলাম। এখন এটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো নেড়ে নিব, আস্তে আস্তে নেড়ে নিতে হবে, যেহেতু প্রথম অবস্থায় জোরে জোরে নাড়লে এটা মানে নাড়া যাবে না, যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে নাড়ছি। আপনারা কিন্তু এটা কোনো কিছুই লাগবে না, হাত দিয়েও মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সময়টা একটু বেশি লাগবে, সেজন্য হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি, কাঁটা চামচ দিয়েও মিক্স করা যাবে। তো দেখুন ময়দার কালারটা এখনই দেখুন মাশাল্লাহ কত সুন্দর এসেছে। গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে বা যে কোনো গুড় দিয়ে আপনারা যখন পিঠাটা বানান, আপনারা তো জানেনই এটার ঘ্রাণটাও কত ভালো আসে আর খেতেও কত মজা লাগে। এখন এর মধ্যে, যেটার মধ্যে আমি গুড় গলিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়েই আমি নর্মাল পানি, মানে নর্মালি যে ট্যাপের পানি থাকে সেটা দিয়েই আমি এখন এটা মিক্স করে নিব, কারণ খেজুরের গুড় দিয়ে এটা পুরোটা মানে যেটা মিক্সিং করা হবে সেটা কিন্তু পাতলা হবে না, ঘন হয়ে থাকবে, সেজন্য আস্তে আস্তে পানি দিয়ে আমি এই ব্যাটারটা করে নিব। এখানে আমার ভালোই পানি লেগেছিল, কারণ আপনারা তো তেলের পিঠা বানানোর জন্য জানেনই ব্যাটারটা কীরকম হয়, পাতলা হতে হয়, তা না হলে কিন্তু পিঠাটা ফুলেও না আর দলা পেকে যায়। তো দেখুন আমি এটা মিক্সিং করে নিয়েছি আর ব্যাটারটা এরকম হবে, এই যে
পাতলা হতে হবে, তাহলেই পিঠাটা ফুলবে, যেহেতু ময়দা দিয়ে বানাচ্ছি। আর আপনারা এর মধ্যে ময়দা বা চালের গুঁড়া মিক্স করেও বানাতে পারেন। এখন কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা আমি চেক করে নিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটার থেকে গোল চামচ যে থাকে, ডালের চামচ, তো সেটা দিয়ে আমি এখন বানিয়ে নিব। আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে আর কি নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে তারপরে পিঠাটা দিতে হবে। তো এখানে এই যে এক চামচের মতো আমি দিয়ে দিলাম গোল চামচের, এটা তেলটা দিলেই সাথে সাথে নাড়ানো যাবে না, আর আস্তে আস্তে ফুলবে। আর প্রথম পিঠা, দ্বিতীয় পিঠা, দুই তিনটা পিঠা কিন্তু এমনিতেই নষ্ট হবে, এটা কোনো প্রবলেম না। পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা তো সবাই জানেন, প্রথম প্রথম হতে যায় না, তারপরে আস্তে আস্তে হয়ে যায়, তার শেপটা নিয়ে নেয় পিঠা। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি পিঠা, আর এটা আমার মনে হয় সবাই জানে। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা, ময়দা দিয়ে বানালে আপনি যত দিন, মানে প্রথম দিন, তার পরের দিন পিঠাটা আরও বেশি মজা হয়। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব, আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আমি আসলে ভালো পিঠা বানাতে পারি না, তারপরও মানে খেতে চায় সবাই, যেহেতু এখন শীতকাল, পিঠাটা সবাই পছন্দ করে, সেই জন্য বানানো আর কি। তো যখন আপনার পিঠাটা ফুলবে না, তখন আপনারা একটা চামচ দিয়ে তেল, চারদিকের তেল উপরে দিয়ে দিবেন, দেখবেন সুন্দর পিঠাটা ফুলে উঠবে। আর পিঠা বানানোর জন্য আসলে ধৈর্যটা সবচেয়ে বেশি দরকার, ধৈর্য না থাকলে আসলে পিঠা হয়ও না আর বানানো হয় না। আর সবার হাতে কিন্তু পিঠা ভালো হয় না, তারপরেও কিন্তু আমরা সবাই ট্রাই করি, যেহেতু সবার খেতে মন চায় সেই জন্য। আর আমি মনে করি বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে যেরকমই হোক আর যেরকম শেপেরই হোক সেটা তৈরি করা ভালো। তো এই যে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। চিনি দিয়েও আপনারা বানাতে পারবেন, কিন্তু কালারটা এরকম আসে না, তো খেজুরের গুড় দিয়ে বানালে কালারটা এরকমই আসে। এইভাবে এক এক করে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমার পিঠাটা বানাতে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর এই যে দেখুন পিঠাটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই যে পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর একটু চুপসে গেছে, ব্যাপার না, কিন্তু এটা খেতে খুবই মজার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। পিঠাগুলো যেহেতু তেলের পিঠা, সেজন্য যেখানে আমি রাখবো তো সেইখানে আমি টিস্যু দিয়ে দিচ্ছি, টিস্যু বিছিয়ে দিলে আর কি তেলটা এটার মধ্যে থেকে যায়। তো এখন আমি সবগুলো রেখে দিব। এভাবে আমি দুই তিন দিন যাবত পিঠাটা খেয়েছি, আমি তো দুই দিন আগে পিঠাটা বানিয়েছি, তো খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।